আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আবার নতুন ব্লগ শুরু করলাম। আসলে আমি হলো এতক্ষণ ঘুমাইছিলাম, আর সারাদিন অনেক 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 কাজ করছি, আর সকাল থেকে মনটা খুব খারাপ ছিল। এখন মোটামুটি ভাবে হলো অনেক ভালো ফিল করতেছি। খারাপ ছিল এই কারণেই কালকে হলো আবুতালহা তো দুই দিন যাবত অসুস্থ, ওই যে নদী থেকে গোসল করে ঠান্ডা লাগছে, ওখান থেকে আসার পরেই ওর হলো ডায়রিয়ার মতো হয়ে গেছিলো। তো কালকে সারা রাত হলো অনেক বমি করছে, অনেকবার দুই তিনবার বমি করছে। তো যাই হোক, মাশাল্লাহ সকাল থেকে খুবই ভালো, ভাবছিলাম যে আজকে হয়তো বা দাদিরা নিয়ে যাব, কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠছে তখন দেখি ছেলের মানে রাত তিনটা বাজেও একবার বাইরে থেকে গেছে, বমি করছে, তারপর ঘুমাইছে। তো তারপর দেখি ছেলে খুব সুস্থ, তো আর ডাক্তারের কাছে নেওয়া লাগে নাই। এতক্ষণ আবুতালাকে নিয়ে হলো আমি ঘুমাইলাম, আর এখন হলো মা হলো আমাকে নিয়ে হলো যাবে শাক টোকাইতে, বলতেছে যে চলো আমাদের ধুন্দুল ক্ষেত তারপর অন্যান্য ক্ষেতগুলো দেখে আসি, শাক টোকাই নিয়ে আসি। তো আমরা এখন শাক টোকাতে যাব। আর মাশাল্লাহ আমাদের সব মিলে বাড়ির সবাই অনেক ভালো আছে, সুস্থ আছে। আর কি বলবো, যেহেতু রমজান মাস চলে আসছে, আজকে কিন্তু অনেক কাজ করতে হয়েছে। রমজান মাস চলে আসছে, যেমন ঘর গুছানো, কাপড় চোপড় গুছানো, এ দেখেন আমি এই দেখেন কত কাপড় চোপড় বের করে দিছি, কাপড় চোপড় গুছানো সব কিছুই করতে হইতেছে। আর এত এত বৃষ্টিতে মানে করে যে মনে হয় যে এখনই বৃষ্টি চলে আসবে, আসলে বৃষ্টি চলে আসে না। এ কারণে মানে আমাদের বেশি বেশি কাজ করতে হয়, আর বেশি বেশি করতে হয়, তাড়াতাড়ি তাড়াহুড়া করে কাজগুলো করতে হয়। যাই হোক, আমার গরু হলো খাবার সময় হয়ে গেছে, এই জন্য হলো ডাকতেছে, গরুকে খাওন দিতে হবে। আর কি বলবো, অনেক কথা বলি আপনাদের কাছে, আর আপনাদের সঙ্গে যখনই কথা বলি তখন খুব ভালো লাগে। আর আজকে সারা দিনটা তো মানে খুব সুন্দরভাবেই কাটাইছি, তবে কাজের উপর দিয়ে সময়গুলো গেছে। তো মিম হলো এখন গোসল করতেছে, মিমের গোসল শেষে আমরা হলো যাবো হলো চকে মানে শাক তুলতে। তো আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর যদি খারাপ লেগে থাকে দেখতে থাকবেন, দেখতে দেখতে ভালোবাসা হয়ে যাবে। তো আমার মোবাইলে কেউ একজন ফোন দিছে, তো আমি জানি না ফোনটা কেটে গেছে। আসলে আমার একটা ফেসবুক আমি পেজ খুলছি, তো ওই পেজটা খোলার পর থেকে আমার মানে মোবাইলটা একটু বেশি বিজি থাকে, এর আগে আমাকে কেউ কখনো ফোন দিত না। তো আমার পেজের নাম হলো খুকি ব্লগ, আমার এই চ্যানেলের নামটা হলো মানে আমার আপনার ইউটিউব চ্যানেলের নাম হলো খুকি ব্লগস, আর ওখানে হলো খুকি ব্লগ। তো আমার ফেসবুক আপনারা সবাই একটু নক করবেন আর দেখবেন, আমার পেজটাতে একটু অবশ্যই হলো যে দেখে আসবেন। আপনাদের ভালোবাসায় কিন্তু আমি এখানে ইউটিউবে এসে অনেক এগিয়েছি, অনেক সামনের দিক গেছি আপনাদের ভালোবাসার কারণেই। তো যেহেতু আমার একটু শখের বশত আমি একটা ফেসবুক পেজ খুলছি, তো ওখানেও যাবেন দেখে আসবেন। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আবদিয়ার তানহা হলো আমার কাছে আসতেছে, আমি এখন আবদিয়াকে কুলে নেব। বাই, টাটা। একটু পর পাঁচটা খাম আর পাঁচটা স্কুলে যাওয়ার সময় খেয়ে পাঁচটা এটা 2044 টাকা কি 10 টাকা দেখছো? একটু বুড়া মানুষ না, 40 টাকা দেখো। কাটা খাবি, কাঁচা কাটা দিবা ছাড়লো এটার ভিতরে। করেছো অবতীর্ণ
গাছ এবার হলো লেবু গাছ করতেছি আর আমার তানা হলো আমার সাথে বইসা রইছে দুমা যাইতেছে দুমা সরাইতেছে কালা তান হ্যাঁ দুমা যাইতেছে তোমার উপরে শরীরটা খুব ক্লান্ত আজকে আর মসজিদে পাঠাই নাই তো এখন হলো আমি রান্না করব চলেন দাইয়া কই সারা তোমারে Thank you.
এই তোমরা 5 রুপি গলে গেছো কা গুতা দিব হ্যাঁ বলো